বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণার অন্য সব দলকে টেক্কা দিল বামফ্রন্ট। সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর প্রার্থী পদ ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী আগরতলায় কৃষ্ণ মজুমদার টাউন বটদোয়ালিতে রঘুনাথ সরকার, সুরমায় অঞ্জন দাস, যুবরাজনগরে শৈলেন্দ্র চন্দ্রনাথ। বামফ্রন্ট ঘোষিত প্রার্থীদের মধ্যে তিনজন সিপিএম এবং একজন ফরওয়ার্ড ব্লকের প্রতীকে লড়াই করবেন। গত 25 মে দেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশের অন্য 4টি রাজ্য ও 1টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সাথে রাজ্য বিধানসভার 4টি শূন্য আসনে উপনির্বাচনের নিঘণ্ট ঘোষণা করে। নির্বাচন কমিশন কর্তৃক দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা নিয়ে তৎপরতা তুঙ্গে ওঠে। এর মধ্যে সোমবার সিপিএম এর সদর কার্যালয়ে বামফ্রন্টের প্রার্থীদের নাম ঘোষণা করেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর। তিনি জানান, উপনির্বাচনে আগরতলা বিধানসভার নির্বাচনী কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএম এর কৃষ্ণা মজুমদার। সেই সাথে টাউন বটদোয়ালি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার। বলেছি আগরতলা কেন্দ্রে লড়বেন সিপিআইএম এবং সেখানে সিপিআইএম প্রার্থী হবেন শ্রীমতী কৃষ্ণা মজুমদার। ওনাকে আপনারা চেনেন, উনি দুইবার গত বিধানসভা নির্বাচনে উনি প্রায় আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের মেম্বার, কর্পোরেশনের মেম্বার ছিলেন। উনি মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে থেকে এই নারী নেত্রী কাজ করে যাচ্ছেন। উনি হবেন আমাদের বামফ্রন্টের প্রার্থী কাস্তে হাতুরি তারা নিয়ে। টাউন বটদোয়ালি আগরতলা শহরের আরেকটি কেন্দ্র, এই কেন্দ্র বামফ্রন্টের পক্ষে ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই সাথে বাম নেতা নারায়ণ জানান, উপনির্বাচনে সুরমা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে সিপিএম প্রার্থী অঞ্জন দাস। তাছাড়া যুবরাজনগর বিধানসভার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিএম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্রনাথ। তফসিল জাতির সংরক্ষিত আসন কমলপুর মহকুমা, ওখানে উপনির্বাচন। এই তফসিল জাতির সংরক্ষিত আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হবেন শ্রী অঞ্জন দাস। উনি আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক, এমএলএ হিসেবে জিতেছিলেন, গতবার হেরেছেন। উনি অনেক কয়েকবারই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উনি আমাদের প্রার্থী কাস্তে হাতুরি তারা নিয়ে উনি লড়াই করবেন। যুবরাজনগর কেন্দ্র ধর্মনগর মহকুমা, যেখান থেকে রমেন্দ্র চন্দ্রনাথ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জিতেছিলেন কয়েকবার, ওই কেন্দ্রে ওনার প্রয়াণে এবারকার নির্বাচন হচ্ছে। এই কেন্দ্রে আমাদের প্রার্থী হচ্ছেন শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ। ওনার বয়স 56 বছর, ওনার বাড়ি হচ্ছে নয়াগ্রাম, ওই ওই বিধানসভা কেন্দ্রের অধীনে একজন সিপিআইএম কর্মী। উপনির্বাচন রাজ্য বামফ্রন্ট ঘোষিত প্রার্থীদের মধ্যে আগরতলা, সুরমা ও যুবরাজনগর এই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সিপিএম প্রার্থীরা। অন্যদিকে একমাত্র টাউন বটদোয়ালি বিধানসভা আসনে এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ফরওয়ার্ড। উল্লেখ্য, উপনির্বাচনে ঘোষিত বামফ্রন্টের প্রার্থীদের মধ্যে দুজন 2018 সালের বিধানসভা নির্বাচনেও একই আসনে প্রার্থী ছিলেন। তারা হলেন কৃষ্ণা মজুমদার ও অঞ্জন দাস। তবে উপনির্বাচনে অন্য দুটি আসনে বামফ্রন্ট নতুন প্রার্থী মনোনীত করেছে। এদিকে বাম বিরোধী দলগুলো এখনো এই উপনির্বাচনে অফিসিয়াল প্রার্থী ঘোষণা করেনি। তবে সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা টাউন বটদোয়ালি কেন্দ্রে প্রাক্তন বিধায়ক আশিস সাহার নাম ঘোষণা করেছেন। শোনা যাচ্ছে, 6 আগরতলা থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সুদীপ রায় বর্মন। তবে সুরমা ও যুবরাজনগরে কংগ্রেস প্রার্থী কে হবেন তা এখনো জানা যায়নি। কিন্তু এই দুটি আসনেই উপনির্বাচনে নানা সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। অন্যদিকে শাসক দল বিজেপি উপনির্বাচনে এখনো অফিসিয়াল প্রার্থী ঘোষণা না করলেও টাউন বটদোয়ালি আসনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে সদ্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া ডক্টর মানিক সাহার নাম বিভিন্ন মহল থেকে উঠে আসছে। তবে উপনির্বাচনে অন্য তিনটি কেন্দ্র থেকে বিজেপির হয়ে কে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা অবশ্য আগামী কয়েকদিনের মধ্যেই জানা যাবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।